একটা প্রক ডিজাইন জামা তৈরি করব। তো চলেন শুরু করা যাক। প্রথমে আমরা একটা ওয়ান পিস নিলাম। তো প্রথমে আমরা যে কাজটা করব, চার বাজে একটা ভাঁজ করে নিলাম বা হোল করে নিলাম। তারপরে আমরা কি করব, ওয়েস্টের জন্য নেব 14 ইঞ্চি, আমরা লেন্থের জন্য নেব 25 ইঞ্চি। তারপরে আমরা যেটা করব, আমরা শোল্ডারের জন্য নেব 5 ইঞ্চি পরিমাণ। এই যে দেখেন, আমি 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। তারপরে আমরা যেটা করব, আর্মনের জন্য নেব 5 ইঞ্চি পরিমাণ। তারপরে কি করবো, হাতে দাগ টেনে নেব। দাগ টেনে নেওয়ার পরে আমরা যেটা করব, বডির জন্য যে মাপটা আছে, বডির মাপ নেব 8 ইঞ্চি। আমরা কি করব, ওয়েস্ট লাইনের যে মাপ, এটা নেব 10 ইঞ্চি পরিমাণ। 10 ইঞ্চি নিলাম আমরা ওয়েস্ট লাইনের মাপ। তারপর আমরা নিচে ওয়েস্টের জন্য নেব আমরা 7.5 ইঞ্চি। তারপর আমরা যেটা করব, মনোযোগ সহকারে দেখেন, অবশ্যই যে কেউ একবার পারলে দেখলে পারবেন। নিচেতে আমরা কি করব, 1.5 ইঞ্চি উপরে একটা মার্ক করে নেব। তারপর হালকা শেপ করে নেব। শেপ করার পরে যেটা করব, এই কোনা কোনি আমরা কি করব, এভাবে আর একটা দাগ দিয়ে নেব। দাগ দেওয়া হয়ে গেছলে আমরা যেটা করব, আমরা কি করব, গলার জন্য, নেকের জন্য আমরা নেব 2 ইঞ্চি বাই 3 ইঞ্চি, লম্বায় হবে 3 ইঞ্চি, আর আমরা ওয়েস্ট লেন্থ হবে 2 ইঞ্চি। তাহলে আমরা এখন যেটা করব, এভাবে দাগ টেনে আর মনের যে শেপ, এই শেপটা আমরা নিয়ে নেব। তারপর আমরা সিজারিং করে নেব, বা সিজার দিয়ে কেচি দিয়ে কেটে নেব। এখন আমরা বডিটা কাটিং করব। নতুন যারা আছেন, ট্রাই করলে অবশ্যই পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। অবশ্যই ধৈর্য শক্তি থাকতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন। খুবই একটা আনকমন একটা বাচ্চাদের জন্য জামা। তো কাটিং করা হয়ে গেছে। এখন আমরা যেটা করব, এখানে দেখেন আমরা কিন্তু শোল্ডারের জন্য যে মাপটা নিচ্ছি, সব মাপে ঠিক আছে। তা আমি এবার ওয়েস্ট লাইনের মধ্যে আমি 10 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। তারপরে যে কি যেটা করব, আমরা যে সাইডটা বন্ধ আছে এদিক থেকে 3 ইঞ্চি পরিমাণ আমরা দাগ টেনে নেব। তারপরে এভাবে হালকা শেপ করে আমরা আর্মনের যে মেডেলটা আছে, যে শেপের যে মেডেলটা, এখান থেকে 7 ইঞ্চি নিচে 7 ইঞ্চি একটা মার্ক করা আছে, 14 ইঞ্চি আছে ইন টোটাল, 14 ইঞ্চির হাফ হবে 7 ইঞ্চি পরিমাণ। তো 7 ইঞ্চি এভাবে আমরা কি করব, এভাবে টান দিয়ে নিচে নিয়ে মিলিয়ে দেব। মিলিয়ে দেওয়ার পরে আমরা যেটা করব, এটা কাটিং করে নেব। এভাবে আপনারা কাটিং করে নেবেন। যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমাকে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, একটা লাইক দিবেন, ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করতে পারেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো এইভাবে আমরা জয়েন করে নেব এই সাইড দিয়ে, তার জন্য আমি এভাবে দেখাই দিচ্ছি, ঠিক আছে। যে চলেন কীভাবে, আরেকবার আমি দেখাই দিচ্ছি, যে এটা এই পাটটা কিন্তু এভাবে বসবে। তারপর আমরা যেটা করব, ব্যাক পার্টে কিছু একটা ফাড়া দেওয়া লাগবে। তো ব্যাক পার্টে ফাড়া দেওয়ার জন্য আমি 2.5 ইঞ্চি পরিমাণ একটা মার্ক করে নিলাম। মার্ক করার পরে আমরা যেটা করব, এই বড়িগুলো বাস করে নেব, বাস করে তুই নিব। এরপরে আমরা হাতার জন্য যে বড়িগুলো নিব, এখানে আমি দেখেন 4 বাজে হোল করে নিলাম। হোল করার পরে যেটা হলো, আমি কি করব, আমরা লেন্থের জন্য নেব 7 ইঞ্চি পরিমাণ। এরপরে নেব 6 ইঞ্চি। এরপর আমরা কি করব, হাতার যে ইয়ে আছে, লম্বা আছে, এটা নেব 5 ইঞ্চি। তো এখানে আমি যেভাবে দেখাই দিচ্ছি মাপটা, এভাবে আপনারা ঠাই করে নেবেন, অবশ্যই পারবেন। তারপরে এভাবে শেপ টেপ শেপ করে নেবেন, শেপ করে দাগ দিয়ে নেবেন।
দাগ দিয়ে এরপরে এভাবে কেটে নেবেন। এভাবে সুন্দর করে কেটে নেবেন। ঠিক আছে, তাহলে আমার হাতাটা ওকে। এখন আমরা যেটা করব যে এভাবে বসাতে হবে। এখন আমরা চলে যাব মেশিনে, তারপরে আমরা একটু পাইপিং লাগবে নেকের জন্য। তারপরে মেশিনে চলে আসলাম। মেশিনে চলে আসার পরে আমরা যেটা করব, আমরা যে ব্যাক পার্টটা আছে পিছনে যে পার্টটা আছে, এই পার্টটা আমরা কি করব, যে পার্টগুলো আমরা কাটিং করেছি, এক্সট্রা পা কাটিং করেছি, এই কাটিং করা পার্টটি আমরা এনে অ্যাডজাস্ট করে নেব বা জয়েন করে নেব, যেভাবে আপনারা জয়েন করে নেবেন। ঠিক আছে, তো আমি দেখাই দিচ্ছি কীভাবে জয়েন করতে হবে। প্রথমে আমি একটা জয়েন করে নেব, আর পরম পার্টটা অটোমেটিকলি সেম এভাবেই জয়েন হয়ে যাবে। অবশ্যই লক্ষ্য রাখবেন আপনারা কোনো মিসিং করবেন না, আমি যেভাবে দেখাই দিচ্ছি এভাবে সেম টু সেম করবেন। অবশ্যই বাচ্চাদের জন্য সুন্দর একটা জামা উপহার দিতে পারবেন। এভাবে আপনারা চাপা সেলাই দিয়ে নেবেন। অনেকে জানতে চাইছেন ভাই আপনার পেজটা একটু দেখান। আসলে কি, আমি পেজটা দেখাইলে আপনারা মেশিন কি কাজ করতেছি ওটা দেখতে পারবেন না, তার জন্য আমি পেজটা দেখাই না। আশা করি একবার দেখাবো, সমস্যা নেই, কিন্তু আপাতত দেখাচ্ছি না, কারণ এই যে আমার কাজ দেখানোর সাথে অনেক কিছু হয়ে যায়। তাহলে এটা আমরা ওকে। এখন আমি যেটা করব, আমরা কি করব, শোল্ডারটা মেরে নেব। যে শোল্ডারটা মেরে নিলাম, এখন আমরা যেটা করব, বডিটারে আমরা কি করব, টপ সাইড করে নেব। টপ সাইড করে নিলে আমরা যে ব্যাক পার্টে যে পাড়াটা আছে এভাবে আমরা দিয়ে দিক দিয়ে একটা চাপা সেলাই দিয়ে নিলাম। তারপরে আমরা যেটা করব, হালকা একটু কেটে নেব, যেটা বাকি অংশ কাটার বাকি অংশ এটা কেটে নেব। তারপরে এদিক দিয়ে আমরা আবার একটা চাপা টপ সিন দিয়ে নেব বা চাপা সেলাই দিয়ে নেব। ঠিক আছে, যে চাপা সেলাই হয়ে গেছে, এখন আমরা যেটা করব, আমরা নেকটা করব। তাহলে নেকটা নেওয়ার জন্য পাইপিং অবশ্যই দরকার। যেভাবে আপনারা আইডিয়া মতো করে 1.5 ইঞ্চি পরিমাণ অ্যালাউন্স দিয়ে আপনারা একটা লম্বা পাইপিং কেটে নেবেন আড়াআড়ি করে, তাহলে দেখবেন সুন্দর করে হয়ে যায়। তো আমার এটা নেক করা হয়ে গেছে, এখন আমরা এভাবে কেটে নেব যেন স্টিচটা যেন না কাটে বা সেলাইটা যেন না কাটে। তারপর এটা এভাবে টপ সাইড করে নেব। টপ সাইড করে এভাবে আমরা কি করব, নেকটা টপ সিন দিয়ে নেব বা চাপা সেলাই দিয়ে নেব, এতে কি হয় সুন্দর হবে। তে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আমাদের চ্যানেলটা অনেক নতুন, আপনারা প্রত্যাশে আমাদের চ্যানেলের সামনে চলে যাবে। যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। তারপরে কি করবো, আমরা হাতাটা জয়েন করে নেব। তার জন্য কি যেটা করতে হবে, মিডিল করে অস্পতমিটি কেটে নিতে হবে। তারপরে আমরা কি করব, যে আমরা শোল্ডার যে করছি, শোল্ডারের যে যে মেডেলটা আছে এই মেডেলটা অনুযায়ী আমরা সাইড দিয়ে এভাবে হাফ অনপুর পরিমাণ অ্যালাউন্স দেব বা 1 সিএম পরিমাণ অ্যালাউন্স দিয়ে এভাবে সাইড দিয়ে আমরা জয়েন করে নেব। তো আমার জয়েন করে হয়ে গেছে, সেম এভাবে ওই পার্টটাও এভাবে জয়েন করে নেবেন। তারপর আমরা যেটা করব, হাতার যে মুড়ি এই মুড়িটা মেরে নেব। তার জন্য মুড়ি মারার জন্য একটা চাপা সেলাই দিতে হবে।
আপনারা এভাবে সেলাই দিয়ে নেবেন দুয়াটা সাইড। আমি একটা সাইড দেখাই দিচ্ছি, আমার দুয়াটা পাট হয়ে গেছে। তাহলে এখন আমি যেটা করব সাইড মেরে নেব। সাইডটা মারবেন আপনার বডি যা আছে তা অনুযায়ী আপনি সাইড মারবেন। আমরা সেলাইয়ের জন্য কিন্তু এক্সট্রা কাপড় নিই, এটা অবশ্যই আপনারা জানেন। তার জন্য আপনারা যেটা করবেন বডি অনুযায়ী আপনারা বডি এটা করে নেবেন। আমার সাইড মারা হয়ে গেছে, এখন আমরা যেটা করব এই সাইডটা মারা হয়ে গেছে। এখন আমরা নিচের যে চাপা সেলাইটা দিতে হবে এটা আমরা দিয়ে নেব দুই বাজে বাজ করে। এরপরে সমান করে ধরে আমরা চাপা সেলাইটা দিয়ে নেব। যে চাপা সেলাইটা আমার দেওয়া হয়ে গেল, এখন দেখেন কত সুন্দর একটা জামা আমরা তৈরি করে ফেললাম। আপনারা ইচ্ছা করলে অবশ্যই পারবেন, নতুন যারা আছেন সবাই একবার ট্রাই করে দেখেন, অবশ্যই পারবেন। বাচ্চাদের জন্য একটা নতুন উপহার দিতে পারবেন।